না কারণ, শুনব না বারণ, আজ তোর সাথে হলে হোক না মরণ। জানি জানি তুই আপন তোখানি, আরে জানি আমি জানি তুই আপন কত। কিছুদিন পরে মানে কিছুদিন পরে আমার আম্মু আর পাপার অ্যানিভার্সারি, তো আমি চিন্তা করলাম একই এই অ্যানিভার্সারিটা একটু স্মরণীয় করণ যায়। এগুলা কখনোই পালন করে না, কিন্তু আমার জিদের উপরে এর আর কিছু কইতেই পারে না। তো ইয়াস, আমি আমার আম্মু পাপার অ্যানিভার্সারি সেলিব্রেট করবো, তো এর লেগে আমার পাপার একটু লুক চেঞ্জ করানো খুবই প্রয়োজন। স্কের মিশন হইতেছে আমার পাপারে একবার হিরো থেকে সুপার হিরো বানানো। এমনি তো আমার পাপা হিরো, আমি জানি প্রত্যেকটা পোলাপানের কাছে তার বাবা ওর লোক সব থেকে বড় হিরো, তো আমার কাছেও সেম ওইটাই। আপনাদের লোকে আরো অনেক কিছু শেয়ার করার আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে। আমিও অনেক ভালো আছি। আমি যে লোকেশনে আইসি এটা হচ্ছে মহাখালী। তো এর লেগে আজকে মহাখালীর বাসী কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ঢাকা পাশে সবাই কমেন্ট করবেন, ঢাকার বাইরেও কমেন্ট করবেন। তো আম্মু পাপার লাইফের এত বড় একটা দিন, কারণ ওরা এই দিনে মিলিত না হইলে হয়তো বা এই পৃথিবীতে আমি আইতে পারতাম না। তো এর জন্যই একই দিনটা বেশি স্পেশাল করা দরকার। তাই আমি আই পড়ছিলাম মহাখালী চেঞ্জ আউটপুট স্যালনের উদ্দেশ্যে, যেটা কিনা এখন মহাখালীতে নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে। তো এর আগের বারও কিন্তু লুক চেঞ্জ আমি গিয়েছিলাম, তো চিন্তা করলাম যেহেতু নতুন ব্রাঞ্চ হয়েছে এই জায়গার সার্ভিসগুলো কিরকম একটু ট্রাই করুন। যে এই জায়গার লোকেশনটা আপনার খুব ইজি ওয়েতে কয়ে দিই, মহাখালী যে এনা বাস স্ট্যান্ড আছে তার অপোজিটেই কিন্তু আপনি পাই যাবেন খাজা পলিটেকনিক, আর ওইটারই দ্বিতীয় তলায় এই লুক চেঞ্জ আউটপুট স্যালন। খুব ইজি, আপনারা ডাইরেক্ট মহাখালী বাস স্ট্যান্ড আই পড়বেন, তারপর জাস্ট কাউরে জিজ্ঞেস করবেন যে এনা বাস কাউন্টারটা করে কোন জায়গায়, ওইটারই অপোজিটে আপনি পাই যাবেন খাজা পলিটেকনিক ইনস্টিটিউট, ওইটারই কিন্তু দ্বিতীয় তলায় এই লুক চেঞ্জ আউটপুট স্যালন। আমি আমার আম্মু পাপারে অলওয়েজ মানে আমি আমার ফ্যামিলির সবসময় বেস্টটা দেওয়ার ট্রাই করি, আর এটার লেগে আই পড়ছিলাম এই জায়গায়। আর ওগো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দিব, মানে হইতেছে ওগো পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে দেবো, আপনার ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন। আর ওগো সার্ভিস সম্পর্কে সবকিছু এটু জেড কমুক, কারণ আজকে আমি যে অফারটা নিতে এসেছি এটা হচ্ছে মাত্র 400 টাকার অফার। এখন অনেকে কইবেন যে আপা আপনার বাবার লোকাল অ্যানিভার্সারি এই জায়গায় আপনি মাত্র 400 টাকার অফার লেগে মহাখালী আই পড়ছেন, আরে বিষয়টা ওই রকম না, 400 টাকার অফার তো ওগো চলতেছে এইডার লগে, আরও কত কিছু যে করামো এটার তো কোনো হিসাবই নেই। আজকে কয়ে দিলাম যে পুরো বাংলাদেশে ওরা চ্যালেঞ্জ দিতেছে, আর ওই লোকে এটা এত তো গরম গরম অফার বলার বাইরে প্রত্যেকটা ব্রাঞ্চে 400 টাকার অফার। অনেকেই কইতে পারেন যে এটা কি মায়াগো লেগে, না এটা শুধুমাত্র সেলেগো লেগে, মায়াগো আউটলেট আলাদা। আর আপনাকে একটু সুবিধা জানাই দিই, এই যে লুক চেঞ্জ আউটপুট স্যালন এটা কিন্তু জনি ভাইয়ার হইতেছে, তানজিল জনি ভাইয়ার, কিন্তু অনেকগুলো লুক চেঞ্জ আউটপুটের ব্রাঞ্চ আছে, তার মধ্যে মহাখালী নতুন ব্রাঞ্চ, যার কারণে আমি এটার মধ্যে ভিজিট করতে আই পড়ছি। ম্যানেজারের লগে কথাবার্তা বইলা যে আমার পাপার আমি কি কি সার্ভিস দেওয়া, চুল দাড়ি কাটা, মেনিকিউর পেডিকিউর, বায়োহাইড্রোফেশিয়াল, হাত পায়ের যত্ন, কালার, আরো অনেক কিছু। তো এই হইতেছে আমার পাপার এখনকার নর্মাল লুক, যেটা কিনা এখন পর্যন্ত কাট সাট কিছুই করা হয়নি, আর প্রপারলি ক্লিন হয়ে যাওয়ার পরে কিরকম দেওয়া যায় এটার লেগে একটু অপেক্ষা করবেন। আর লগে নিয়েছিলাম আমার কুটুমুটু খরগোশ। তো আগে আমারও চুল একটা কাটতে দেন, তো ওর চুল এমনি লেগে এটার মধ্যে কি কাট দিব, তো চিন্তা করেন না যারা যারা কিনা বাচ্চা করে নিয়ে বেড়াতেছেন যে বাচ্চা করে চুলের মধ্যে কি কাট দিব, জাস্ট খালি একটু অপেক্ষা করেন। আমার এই কুটুমুটু বায়ের চুলে যদি এত সুন্দর কাট দেওয়া যায় তাহলে আপনাকে পোলাপানরা অবশ্যই কাট দেওয়াইতে পারবেন। তো ওদিকে আমি পাপার সব কিছু বুঝাই দিতেছিলাম যে কি কি কার্ড দেওয়া বা কি কি করামো, তো ওগো আর কি মেনু চার্টটা আমি একটু দেখতেছিলাম কোন কোন সার্ভিসের কি কি প্রাইস। তো আয়েন আপনাকে লগে ওগো প্রাইস সম্পর্কে একটু কথা কই। প্রথমেই 400 টাকার অফারের মধ্যে আপনারা যা যা পাই যাবেন, হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটআপ, ব্রাইটনিং ফেশিয়াল, লিপ কেয়ার, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ। চিন্তা করেন মাত্র 400 টাকার অফারের ভিতরে আপনি কত কিছু পাই যেতেছেন। আবার ওগো যে 700 টাকার অফার আছে এটার মধ্যে আপনি পাই যাবেন হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটআপ, ব্রাইটনিং ফেশিয়াল, লিপ কেয়ার, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ, পাশাপাশি কিন্তু বেয়ার কাট মানে দাড়ি কাটা, ঠিক আছে। তার মধ্যে ওগো আবার 1000 টাকার যে অফার আছে এর মধ্যে আপনারা পাই যাবেন হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটআপ, ব্রাইটনিং ফেশিয়াল, লিপ কেয়ার, ব্ল্যাক হেড, হোয়াইট হেডস রিমুভ, দাড়ি কাটা, মেনিকিউর। আবার আরো একটা অফার, হাইড্রো ফেশিয়াল 3000 টাকায় করলে মেনিকিউর কিন্তু একেবারে ফ্রি। আবার যদি আপনি হেয়ার ট্রিটমেন্ট করেন বা হেয়ার কালার করেন বা হেয়ার স্ট্রেট করেন সেই জায়গায় কিন্তু বিশাল ডিসকাউন্ট ওরা দিতে আছে, বাপরে বাপ। জায়গায় কিন্তু ওগো সব কিছু শুরু হয়ে গেছে মানে চুল টুল কাটা আর কি। তো এদিকে তো আমি ওগো সার্ভিস সম্পর্কে কয়ে দিলাম, এখন আয়েন তানজিল জনি ভাইয়ার কয়টা ব্রাঞ্চ কোন কোন জায়গায় আছে। এখন হয়তো মহাকালী মানুষরা তো এটা পায়ে গেলেন গা, তাই না? বাট ঢাকার আর কোন কোন জায়গায় কোন কোন ব্রাঞ্চ আছে এটাও আপনাকে একটু জানাই দিই। যেমন ধরেন ধানমন্ডি, নয়ের এ, মিনাবাজার, লিফটের 3, আবার উত্তরাতে আছে আজমপুর রোড 15, হাউস 11, মিরপুর 11.5, মেট্রো রেল পিলার 178 এর লগে, আবার খিলগাঁও আছে, তালতলা রোড, কেরানীগঞ্জ আছে, কদমতলি মোড় হইতেছে, বসুন্ধরা গেট,
রোড যমুনা ফিউচার পার্কের পকেট গেটের অপোজিটে লুক চেঞ্জ আউটপুটের স্যালন, ঠিক আছে? আর এগো কিন্তু এই অফারটা সব থেকে বেশি ভাইরাল, ঠিক আছে? বিগেস্ট যে অফারটা, 1000 টাকার ফেসিয়াল করলে কিন্তু 400 টাকার হেয়ার কাট একেবারে ফ্রি। ভাই রে ভাই, আর কত ফ্রি দিব? আপুরা ভাইয়ারা, মানে আপুরা যারা আছেন, আপনার বয়ফ্রেন্ড, হাজবেন্ড, বাবা, চাচা, খালু, জাগরে আছে, বাইরের সবাই নিয়ে আয় পড়তে পারেন কিন্তু লুক চেঞ্জ আউটপুট স্যালনে। আবার ভাইয়ারা যারা আছেন তারাও কিন্তু যাইতে পারেন। তো এই জায়গায় দেখেন আমার খরগোশের কিন্তু প্রায় চুল কাটা শেষ, আর ওদিকে পাপারও সেশন স্টার্ট হয়ে গেছে। আর এর ভিতর আমি ওগো পুরো স্যালনটা একটু গইরা দেখতেছিলাম। শুধুমাত্র যে ওগো সার্ভিসের লাগা ওগো স্যালনটা এত বেশি ফেমাস তা কিন্তু না, ওগো প্রতিটা লুক, ওগো সব কিছু, ডেকোরেশন, ইন্টেরিয়র আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে। আমার পাপা এমনিতে অনেক বেশি ক্যামেরা সাই, ক্যামেরার সামনে তেমন কথাবার্তা না কইতে পারলেও না আস্তে আস্তে একটু ইউজ হয়ে গেছে। আর যেহেতু আমার জিদের উপর ওগো কোনো কথা কওয়ার চান্স নাই, তো সেই জায়গায় তো চুপ থাকাটাই শ্রেয়। আর সেলেগো স্যালনে আমার তো কোনো কাজ নেই, আমি জাস্ট খালি ঘুরে দেখতেছিলাম যে কেডা কি কি সার্ভিস নিতেছে, কত দূর হইলো, আর ওগো কি অনুভূতি, এগুলাই জাস্ট রেকর্ড করতেছিলাম। খরগোশের চুল কাটা ডান, এখন জাস্ট খালি হেয়ারটা ওয়াশ হইতেছে। তো এই দেখতে পাইতেছেন ছোট্ট ছোট চুলের মধ্যেও কিন্তু কত সুন্দর করে ওরা কাট দিয়ে লাগছে। আর ওগো যে আর কি ফেসিয়ালের যে সেশনটা, ওরা সময় দৈরা হয় এর লেগে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর ওগো এই জায়গাটুকু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক পরিপাটি গোছানো। আর এই যে হইতেছে বায়োহাইড্রা ফেসিয়ালের মেশিন, নতুন ব্রাঞ্চ অনের পরও কিন্তু এই জায়গায় মানুষের ভিড় একেবারেই কমে না, একটু পরে পরে মানুষ আসা যাওয়া করতেই আছিল। তো দেখেন এই হলো আমার খরগোশের ফাইনাল হেয়ার লুক, কোন কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আগেও যেহেতু পাপারে আমি লুক চেঞ্জ আউটপুট স্যালনে আনছিলাম বসুন্ধরাটায়, তখন কিন্তু পাপায় বার্গেন্ডি কালার করছিল চুলের মধ্যে, আর হেয়ার কাটটা নিয়েছিল অনেক সুন্দর লাগছিল। তো কালারটা যেহেতু গেছে কত, নতুন করে আবারও সেম কালারটাই পাপাই করবো কইছে। যাই, ওই দিন আমার পাপারে সব থেকে বেশি সুন্দর লাগুক, পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ যদি কেউ হয়ে থাকে, এটা হইলো আমার পাপা আর আমার ভবিষ্যৎ ফিউচার হাজবেন্ড আর আমার ভাই। যেহেতু কালার আগে থেকে চুজ করা, আগের কালারটাই দিব, তো এই জায়গায় পাপারে কিন্তু কালার অ্যাপ্লাই করা হইতেছিল। আর এই জায়গায় আমি আর আমার ভাই মেয়ে কি যে কইতেছিলাম আল্লাহ বুঝি জানে। আর একটু পরে পরে পাপার দিকে দেখতেছিলাম যে কিরকম হইলো, কতটুকু হইলো, ওনারা কত নিয়ে এক্সাইটেড আমি জানি না, বাট আমি আমার পাপার ফাইনাল লুক দেখার লাগে অনেক বেশি এক্সাইটেড। তানজিল জনি ভাইয়ের অনেক বেশি থ্যাংক ইউ যে ছেলেগুলো লাগে এত জোস একটা স্যালুন ওপেন করছে, তাও এতগুলো ব্রাঞ্চ। আমি যেহেতু এখন উত্তরা বাসি, তো আমি চিন্তা করছি পাপা যতবার আমার বাসায় হবে ততবার পাপারে আমি উত্তরা স্যালুনে নিয়ে যাবো, কারণ আমি চাই আমার পাপা অলওয়েজ টিপটপ থাকুক। আর আমার আম্মু বারবার আমার পাপার প্রেমে পড়ুক, যেটা কিনা অনেক আগে হয়ে আসছিল, যাই একটু দুষ্টামি করতেছিলাম এই আর কি। তো এই জায়গায় আমরা জাস্ট খালি ঘোরাঘুরি করতেছিলাম, কারণ আঙ্গু আর কি কাম। আমরা ঠিক 1:30টার দিকে স্যালনে ঢুকছিলাম, আর ট্রাস্ট মি, এই যে ফেসিয়ালের সেশন স্টার্ট হইতেছে তখন বাজে ঠিক 5:30। এই পুরুষ মানুষরা খালি ভাবতো যে মায়া মানুষের স্যালনে গেলে অনেক বেশি সময় লাগে, কিন্তু না, এখন আমরা মায়া মানুষরা জানি যে পুরুষ মানুষের স্যালনে গেলে কতটা বেশি সময় লাগে। আমার পাপা এইসব নতুন অভিজ্ঞতা করতে পেরে অনেক বেশি হ্যাপি হয় আমি জানি। আমি দেখি যখন কিনা এই সার্ভিস টার্ভিস কমপ্লিট হয়ে যায়, প্রথমবার যখন পাপারে নিয়ে গেছিলাম পাপা এত বেশি হ্যাপি হয়েছিল বলার বাইরে, তার চোখে মুখে দেওয়া যেতেছিল। যেন সেকেন্ড টাইম আমি পাপারে আবারও এই জায়গায় আনছি, আর যেহেতু ওগো অ্যানিভার্সারি, একটু তো স্পেশাল হওয়া বানতায় নাকি কন। তো এই জায়গায় বায়োহাইড্রা সেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছিল। এই বায়োহাইড্রা ফেসিয়ালের পরে আমার পাপার ফেসটা এত চকচক করতেছিল, দূর থেকে গ্লেস মারতেছিল, ভাই রে ভাই। তো এই জায়গায় লাগছিল পাপার অনেক খিদা, ফেসিয়াল শেষ হওয়ার পরে পাপারে দিলাম খাইতে। আর হেয়ার কালারটা কিন্তু দেখতে এই পর্যায়ে এরকম লাগতেছে, এই জায়গায় আমি কেন ডং ডং করতেছিলাম আমি জানি না, কেউ তো আমার দেখতেছে না, দেখতেছে সবাই পাপারে। তো প্লিজ পাপার দিকে ফোকাস থাকা উচিত। গায়ে সবকিছু শেষ হওয়ার পরে লাস্টে চলতেছিল মেনিকিউর আর পেডিকিউর। আর বাই দ্য ওয়ে আপনাদেরকে কই রাই, আমি কিন্তু অফার নিছি প্লাস আমি এক্সট্রা কিছু সার্ভিসও নিছি, ঠিক আছে? তো আপনারা যারা কিনা শুধুমাত্র অফার নিতে চান ওইভাবে নিতে পারেন, যারা কিনা আমার পাপা যে যেই আর কি সার্ভিসগুলো নিছে এগুলোও নিতে চান, তার জন্য কিন্তু এক্সট্রাভাবে চার্জ করা হইতে পারে না আসলে, ওইব, ঠিক আছে? তো এই জায়গায় আমার খরগোশটা একটু ঘুমাই গেছিল, কারণ ওর তো করার কিছু না, ও হইতেছিল বোর, আমি নিজেও বোর হইতেছিলাম। অবশ্য আমি জানি খেলে আয়না পাই, এই জায়গায় জানি খেলে নিজের মুখ ধোয়াবার জায়গা। এই যে সবার অপেক্ষার অবসান ঘটাইয়া আমার পাপার ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম টানটানা। এই হইলো আমার পাপার ফাইনাল লুক, দিয়ে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আরও চান অবশ্যই আমার পেজটা লাইক ফলো করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাইলে কিন্তু আপনাদের লগে আরও বেশি বেশি ভিডিও শেয়ার করব। তো এই হইলো আমার প্রপার ভিডিও, আশা করি আপনার কাছে ভালো লাগছে। দেখা হবো অন্য কোনো ভিডিওতে, আর আমার পাপার লাগে দোয়া করেন। ভালো থাকেন সবাই, সবাই আল্লাহ হাফেজ।